জাদুর কাটিতে মুহূর্তের মধ্যে চমক সৃষ্টি করা কিংবা রূপকথার গল্পে আলাউদ্দিনের চেরাগ পাওয়ার মতো ঘটনা ঘটেছে কণ্ঠশিল্পী আরমান আলিফের জীবনে। স্বপ্ন পূরণের কঠিন বাস্তবতা তিনি জয় করেছেন। নেট দুনিয়া মাত করে দেয়া অপরাধী গান দিয়ে স্বপ্নবাজ তরুণ আজ আরমান আলিফ এখন সবার পরিচিত নাম। নতুন প্রজন্মের এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না যে আরমান আলিফের অপরাধী গানটি শোনেননি বা কানে আসেনি। শুধু তরুণ প্রজন্মই নয়, ফেসবুক ইউটিউবের কল্যাণে গানটি এখন সবার মুখে মুখে। অঙ্কুর মাহমুদের সঙ্গীতায়োজনে আলিফের এই গানটির ভিউয়ার্স এখন 15.50 কোটি বেশি। এবার ঈদেও বাজিমাত করলেন আরমান আলিফ। এবার ঈদে প্রকাশিত মিউজিক ভিডিওগুলোর মধ্যে ভিউয়ার্সের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেলেন আরমান আলিফ। এক এবং দুই উভয় অবস্থানে রয়েছে অপরাধীর গায়ক। এই মধ্যে জি সিরিজ থেকে প্রকাশিত নেশার ভিউয়ার্স গতকাল দুপুর পর্যন্ত ছিল 1.28 কোটি বেশি। এটি ইউটিউবে আপলোড করা হয় গত 22 আগস্ট। দ্বিতীয় অবস্থানে থাকা বেইমান ও আরমান আলিফ, এটির ভিউয়ার্স প্রায় 92 লক্ষ। CMB থেকে প্রকাশিত গানটির ভিডিও অবশ্য ইউটিউবে আপলোড করা হয় 18 আগস্ট। ঈদে প্রকাশিত আর কোন শিল্পীর গান এখন পর্যন্ত 30 লাখ পেরোতে পারেনি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি দুটি গানেরই কথা ও সুর করেছেন আরমান আলিফ। আরমান বলেন, প্রত্যাশা ছিল এই গানগুলো দর্শক শ্রোতা খুব ভালোভাবে গ্রহণ করবে, সেটা হওয়ায় আমার খুব ভালো লাগছে। অনেকেই বলছে অপরাধী গানের সঙ্গে এই গান দুটির সুরের বেশ মিল রয়েছে, বিশেষ করে বেইমান গানটির সুর প্রায় কাছাকাছি। এই প্রসঙ্গে আরমান আলিফ বলেন, দর্শক শ্রোতা ঠিকই বলেছেন, কথা লেখার সময় গানগুলোর সুর হয়ে যায় অপরাধীর একই সময় করা। গানের খাতিরে পরে আর সুর পরিবর্তন করতে যায়নি, তবে সামনের গানগুলো অবশ্যই চেষ্টা করব সুরের মধ্যে বৈচিত্র্য আনতে। আরমান আলিফের অপরাধী গানটি ভারতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, আপনারা সবাই জানেন। তারই ধারাবাহিকতায় আরমান আলিফের নতুন গানটিও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নেশা গানটির কমেন্ট বক্স চেক করলে দেখা যায় 50% মন্তব্য এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। কে কেউ বলছে, দাদা বাংলা গান শোনা শুরু করেছি তোমার গান শুনে। নেশা গানটিও এখন ভারতীয়দের মুখে মুখে। ভারতীয় হিন্দি গানগুলো বাংলাদেশে কি পরিমাণ জনপ্রিয় তার বলার অপেক্ষা রাখে না। অরিজিৎ সিং কিংবা আরমান মালিকের গান শুনেননি এমন লোক খুঁজে পাওয়া খুব ভার। এমন মানুষও আছেন যাদের অরিজিৎ সিং এর গান ছাড়া তাদের বিকেলটা অপূর্ণতা থাকে। এমন একটা পরিস্থিতিতে আরমান আলিফ কিংবা হাবিব ওয়াহিদের মতো শিল্পীরা বিশ্ব বাজারে প্রশংসক কুড়োয় তখন বাংলাদেশি হিসেবে একটু তো গর্ব করতেই পারি, তাই না? পরিশেষে একটা কথাই বলতে চাই, বেঁচে থাকুক বাংলা গান আরমান আলিফদের হাত ধরে। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।